নমস্কার, বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আরেকটা নতুন রান্না নিয়ে, কচি কচি আমড়া দিয়ে মুসুরির ডাল, বাঙালিদের প্রিয় খাবার। আসুন তাহলে আমরা ভিডিওটা শুরু করি, আর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন। চলো মামি, প্রথমে আমরা গাছ থেকে আমড়া পেরে নিয়ে আসি। এই যে কচি কচি আমরা পেরে নিয়ে চলে এসেছি, প্রথমে আমড়াগুলোকে কেটে জলে ভিজিয়ে দিই। কচি আমড়া তো একটু কষ থাকে, ভিজিয়ে দিলে ওই কষটা কেটে গেলে ডালের কালচেটে ভাবটা হয় না। আমড়াগুলো কাটা হয়ে গেছে, উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। আমি অল্প পরিমাণে জল দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। জল গরম হয়েছে, আমি এবার কিছুটা মসুর ডাল দিয়ে দেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি এবার ডালটা একটু ঘাটিয়ে দেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর পরিমাণ মতো হলো ডালটা ফুটছে, এবার আমি কেটে রাখা আমড়াগুলো দিয়ে দেবো। এবার ফোড়ন দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সরিষার তেল দিয়ে দেবো। ফোড়নে আমি কালো সর্ষে ও একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার আমি ডালটা ঢেলে দেবো। আমার ডালটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। এই গরমে আজকে আমি কচি আমড়ার ডাল করেছি। এই আমড়ার ডালের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।